হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েস্ট কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হয়তো এতক্ষণে দেখে বুঝেই গেছেন যে আজকে কি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো রাধুনি রেডিমিক্স ক্ষীর রেসিপি। আজকের রেসিপির আরও একটি নাম আছে, সেটি হচ্ছে পেশুয়ারি ক্ষীর। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব 1 লিটার পরিমাণ দুধ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যদি গুঁড়ো দুধ হাতের কাছে না থাকে তাহলে কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে দুধটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, অপেকা করব দুধটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। আর যেহেতু এটি মিষ্টি জাতীয় খাবার তাই এখানে কিছুটা লবণ ব্যবহার করছি। এই যে রাধুনি রেডিমিক্স ক্ষীর, এই প্যাকেটটার ভিতরে আমি একটু খুলে দেখাচ্ছি। এটির ভিতরে একটি প্যাকেট আছে, এর ভিতরে চাল, চিনি, কিশমিশ, বাদাম সবই দেওয়া আছে। এক্সট্রা করে আপনাকে কিছুই দিতে হবে না। এখন দুধটা গরম হয়ে আসলে এই এক প্যাকেট ধরে আমি পুরোটাই দিয়ে দেব দুধের ভিতরে। এখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ চাল দেওয়ার পরে যদি ঘন ঘন না নাড়েন তাহলে তলা লেগে যেতে পারে। এখন চুলার ফ্লেমটা একদম লোতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে উপরে সর পড়ে গেছে, এখন আমি আবারও এটিকে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। দ্বিতীয়বার আমি আবারও একইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো ঢাকনা দেইনি, ঢাকনা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। চুলার ফ্লেমটা যদি একদম লোতে দিয়ে রাখেন তাহলে অল্প জলে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই ক্ষীর মিক্সড ভিতরে যে চালটা থাকে, এই চালটা কিন্তু একদম আস্ত না, এগুলো ভাঙা ভাঙাভাবে থাকে, এজন্য খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি আবারও একটু জাল দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন দেখলেই বুঝতে পারছেন যে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, তার মানে ক্ষীরগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ক্ষীর একদম ঘন অবস্থায় নামানোর কোনো প্রয়োজন নেই, কারণ নামানোর পরে যখন আমি ফ্রিজে নর্মালে রেখে দেব তখন অনেকটাই এগুলো আরও বেশি ঘন হয়ে যাবে। এজন্য পাতলা অবস্থায় আমি নামিয়ে নিব। নামানোর কিছু আগ মুহূর্তে আমি 1 চা চামচ দিয়ে দেব গোলাপ জল, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আমার রান্না প্রায় শেষ হওয়ার পথে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একটি সার্ভিং ডিশে আমি এগুলোকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমার পেশুয়ারি ক্ষীর। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর রেসিপি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে পায়েসের রেসিপি দেওয়া আছে, এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে এবং ঘনত্ব কতটুকু হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আজকের পর্ব এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।